কি রে পচা পুজো তো এসে গেল তা কটা জামা প্যান্ট হলো তোর এখনো একটাও হয়নি রে ভাই কি বলিস রে তোর এখনো জামা প্যান্ট হয়নি প্রতি বছর তো তোরই সবার আগে জামা প্যান্ট কেনা হয়ে যায় আর ভাই প্রতি বছরের মতো এই বছরটাও কি যাবে শালা এই বছরটা আবার ধনেপাতার মতো কাটছে শুধু বাড়ছে আর খাচ্ছে আচ্ছা বেশ তার সব কোথায় চল না একদিন বাজার কলকাতা থেকে শপিং করে আসি হ্যাঁ ভাই চল একদিন সবাই মিলে বাজার কলকাতা থেকে একটু শপিং করে আসি হ্যাঁ দাঁড়া সুমিতকে ফোন করি দেখি হ্যালো সুমিত কোথায় আছিস আচ্ছা ঠিক আছে পচা কি বলছে শোন না শপিং করতে যাবে বলছে বাজার কলকাতাতে আয় না একটু প্ল্যান করে নি সবাই মিলে হ্যাঁ এক্ষুনি আয় ঠিক আছে রাখছি কি বললে সুমিত আসছে এক্ষুনি হ্যাঁ এক্ষুনি আসছে বললো আচ্ছা ঠিক আছে ও আছো তার কেউ যাবে না আমাদের সাথে না আপাতত তো কেউ যাবে না আমরা তিনজনেই যাই ঘুরে আসি একটু দেখি ওই তো শুনি দেখে গেছে এ পচা কোমর নাচা এ তো ফুল ফর্মে দেখতে পাচ্ছি হ্যাঁ মায়ের থেকেই আমাকে চারটে শুরু করে দিয়েছে হ্যাঁ রে আমি কোথায় চাইলাম তোকে তোকে ভালো কথাই বললাম এ পচা কোমর নাচা দুর্গা পুজোতে নাচবি নি নাকি হ্যাঁ নাচ তো দেবই অষ্টমীর দিন আর বিসর্জনের দিন তাহলে ওই তো ঠিকই তো বলেছে এ পচা কোমর নাচা আবার তুই এ শুরু করলি আচ্ছা এ সব কথা ছাড় এবার তোরা পয়েন্টে আই কোথায় কি যাবি বলছিলি শপিং করতে হ্যাঁ রে ভাই দুর্গা পুজো তো এসে গেল তা কবে কেনাকাটি হবে হ্যাঁ তাহলে চল তিনজন মিলে ঘুরে আসি বাজার কলকাতা থেকে হ্যাঁ ওটাই তো বলছি আমি চল তাহলে সামনের রবিবার বাজার কলকাতা থেকে তিনজন মিলে কেনাকাটি করে আসি হ্যাঁ হ্যাঁ একদম একটা ভালো দেখে জামা নেবো আর জিন্সের একটা ছেঁড়া দেখে প্যান্ট নেবো ব্যাস পুজোটা মস্তি তে কাটিয়ে দেবো একদম হ্যাঁ জামা প্যান্ট তো হবেই তারপর পুজোতে ঘোরা খাওয়া দাওয়া ও ফুল মস্তি একদম হ্যাঁ একদম সবাই মিলে পুজোতে ফুল মস্তি হবে ভাই কি তোমরা রেডি তো সামনে দুর্গা পুজো এসেই গেল ভালো করে শপিং করো আর পুজোতে ঘোরো খাও দাও ফুল মস্তি করো হ্যাঁ তোমাদেরকে জানাই অগ্রিম শুভ শারদিয়ার পিটি শুভেচ্ছা ও অভিনন্দন তোমরা ভালো থেকো পুজোতে ঘোরো খাও দাও ফুল মস্তি করো আর আমাদের ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আর একটি লাইক করে যেও